ওই এটা একটু কাজ শেষ, এখন আমরা একটু ওয়েট করি। আপনার কপি পজিটিভ আসছে? কতক্ষণ লাগে? 7 মিনিট লাগে কন্ট্রোলটা দেখে। তাহলে কিন্তু আপনি রেহাই পাবেন না। সি হচ্ছে কন্ট্রোল, এখানকার সিটা হচ্ছে কন্ট্রোল, তার মানে এই টেস্ট কিটটা ওইটা ভ্যালিড কিনা, এটা ঠিক আছে কিনা, এটার প্রমাণ হচ্ছে এই কন্ট্রোল। যদি আমরা কন্ট্রোলের মার্ক আপটা যদি শো করে, IgM আপনারা জানেন ইমিউনোগ্লোবিলিন এম, এটা হচ্ছে অসুখের অব্যবহিত পরপর এই অ্যান্টিবডি আমাদের শরীরে তৈরি হয়, তারপর আস্তে আস্তে ইমিউনোগ্লোবিলিন এমটা কমতে থাকে এবং যে অ্যান্টিবডির জন্য আমরা বলি যে ইমিউনিটি গ্রো করছে বা যার আশা, যার উপর ভিত্তি করে আমরা বলি যে হার্ড ইমিউনিটি হবে যদি কখনো হয়, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিলিন জি। এখানে আমাদের হাসান মিসবার পরীক্ষা করা হয়েছে এবং দেখা যাচ্ছে সেখানে ইমিউনোগ্লোবিলিন জি বেশ প্রমিনেন্ট, তার মানে তার এখন, সে এখন ইমিউন অবস্থায় আছে। এখন বিশ্বব্যাপী গবেষণা হচ্ছে এই ইমিউনোগ্লোবিলিন জি আসলে আক্রান্ত ব্যক্তির রক্তে কতদিন থাকে বা কতদিন সে ইমিউন থাকতে পারে, এটা সময়ই বলে দিবে কতদিন পর্যন্ত হাসান মিসবার মতো অ্যান্টিবডি যাদের শরীরে আছে তারা কতদিন এই রোগের বিরুদ্ধে নিজেদেরকে মুক্ত ঘোষণা করতে পারে।